শুভ সময়, সকলকে স্বাগত জানাচ্ছি বাঁশরি আয়োজিত অনলাইন প্রশিক্ষণ কোর্সের মাধ্যমিক পর্যায়ের ক্লাসে। বাঁশরি একটি নজরুল চর্চা কেন্দ্র। এখানে নজরুলের বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়, আবৃত্তি, সঙ্গীত প্রশিক্ষণ। এছাড়াও বাঁশরির বিভিন্ন কার্যক্রমের ভেতর রয়েছে নজরুলের বিভিন্ন নাটক, তারপর সাহিত্যকর্ম নিয়ে ছোট ছোট যে নাটকগুলো রয়েছে সেগুলো নিয়েও কিছুদিন আগেই বাঁশরি একটি নাট্য উপস্থাপন করলো, নাটক উপস্থাপন করলো, সেটিও প্রায় স্বল্পশ্রুতই বলা যায়, কারণ এই নাটকটি আর কোথাও কখনো হয়েছে বলে আমার জানা নেই, বনের মেয়ে পাখি। ফলে এই কিছু স্বল্পশ্রুত গানই নয়, স্বল্পশ্রুত নাটক, কবিতা, সেগুলো নিয়েও বাঁশরি কাজ করছে। অর্থাৎ নজরুল সাহিত্য এবং সঙ্গীত সমস্ত বিষয় নিয়ে বাঁশরির যে কার্যক্রমগুলো অনেক আগে থেকে চলছে সেটি এখনো প্রবাহমান, এবং সেই বাঁশরি পরিবারের একজন সদস্য হিসাবে আমরা বাঁশরিকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে সারা বিশ্বের কাছে নজরুলের বাণী এবং সুর শুদ্ধভাবে পৌঁছে দিতে, নজরুলের যে মানবতাবাদী চেতনা সেটিকে পৌঁছে দিতে বাঁশরির যে প্রচেষ্টা এটি অব্যাহত রয়েছে এবং সেটি অব্যাহত থাক, এটি আমরা আশা করি। আমাদের এই ক্লাসে আমরা একটি গান শুরু করেছিলাম গত ক্লাস, আগের ক্লাস না গত ক্লাসে বোধ হয়, এসো কল্যাণী চির আয়ুষ্মতী, না? এই গানটি আমরা আজকে হয়তো শেষ করতে পারবো, গতদিন আমাদের স্থায়ী এবং অন্তরা হয়ে গিয়েছিল, আজকে আমরা সন্তরী এবং আবহটা শেষ করবো আশা করি। শুরুতেই যথারীতি আমি যেভাবে শুরু করি সেভাবে প্রথমটুকু আগে গাই, তারপরে যদি কারো সমস্যা থাকে সেটুকু সমাধান করে তারপরে আমরা সন্তারিতে যাব। কারো কোনো প্রশ্ন আছে এই আগেরটুকু সম্পর্কে? নেই বোধ হয়। আচ্ছা, তাহলে আমি গাইতে শুরু করি। দিন দিন ধা ধা দিন এসো কল্যাণী চির আয়ুষ্মতী, এসো কল্যাণী চির আয়ুষ্মতী, তব নির্মল করে জালো জালো ভবন প্রদীপ, জালো জালো সতী, এসো কল্যাণী চির আয়ুষ্মতী। মঙ্গল শঙ্খ বাজাও ঐ সুমঙ্গলা, সকল অকল্যাণ সকল অমঙ্গল কর দূর কর দূর, শুভ জলা এসো 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 মাটির কুটিরে দূর আকাশের অরুন্ধতি, এসো কল্যাণী চির আয়ুষ্মতী, এসো কল্যাণী চির আয়ুষ্মতী, চির আয়ুষ্মতী স্মতি চির আয়ু স্মতি। এই পর্যন্ত বোধহয় আমরা শিখেছিলাম না? এটুকু তো কারো কোথাও জিজ্ঞাসা আছে? নেই, তাহলে কি আমি সঞ্চারিতে যাব? হ্যাঁ স্যার। আচ্ছা, এসো লক্ষ্মী গৃহে, এসো লক্ষ্মী গৃহে, আকো অঙ্গনে সুমঙ্গল আলপনা, এসো লক্ষ্মী গৃহে। টানতে হবে, প্রথমবার টানা নেই, পরের বার টানতে হবে। হ্যাঁ
লক্ষ্মী গৃহের আকো অঙ্গনে সুমঙ্গল আলপনা, এসো লক্ষ্মী গৃহের তব পূর্ণ পরশ দিয়ে ধুলি মুঠি রে কর কর ঘোষণা। এই হলো এসো লক্ষ্মী গৃহের আকো অঙ্গনে সুমঙ্গল আলপনা, এসো লক্ষ্মী গৃহের তব পূর্ণ পরশ দিয়ে ধুলি মুঠি রে কর কর ঘোষণা। এটুকু একবার গাই। এসো লক্ষ্মী গৃহের সারে সারে নি সা 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 সারে সারে নি, শুদ্ধ নি নিচের উদারার। এসো লক্ষ্মী গৃহের আকো অঙ্গনে সু সু মঙ্গলের ম পর্যন্ত হবে এই মাতে, সা মা 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 গা মা পা মা গা মা গা মা মা গা মা গা মা গা মা গা মা গা সা আকো অঙ্গনে সুমঙ্গল আলপনা আলপনা মা গা মা গা মা গা সা। এসো লক্ষ্মী গৃহের আকো অঙ্গনে সুমঙ্গল আলপনা, এসো লক্ষ্মী গৃহের পরেরটা টানতে হবে লক্ষ্মী গৃহের। এসো লক্ষ্মী গৃহের তব পূর্ণ পরশ দিয়ে ধুলি মুঠি রে কর কর ঘোষণা। এসো লক্ষ্মী, কারটা যেন মিউট করা নেই, এসো লক্ষ্মী গৃহে আকো অঙ্গনে সুমঙ্গল আলপনা, এসো লক্ষ্মী গৃহে তব পূর্ণ পরশ দিয়ে ধুলি মুঠি রে কর কর ঘোষণা। এটুকু তালে গাই। এটাও ওই সাত মাত্রা থেকে শুরু হবে, ধা ধিন ধিন ধা ধা ধিন। এসো লক্ষ্মী গৃহের আকো অঙ্গনে সুমঙ্গল আলপনা, এসো লক্ষ্মী গৃহের তব পূর্ণ পরশ দিয়ে ধুলি মুঠি রে কর কর ঘোষণা। এসো লক্ষ্মী গৃহের আকো অঙ্গনে সুমঙ্গল আলপনা, এসো লক্ষ্মী গৃহের পূর্ণ পরশ দিয়ে ধুলি মুঠি রে কর কর ঘোষণা। এটুকু কারো বুঝতে অসুবিধা আছে? আমি সারগাম দিয়ে বলি। এসো লক্ষ্মী গৃহে এটুকু হলো, সারে সারে নি সা 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 আকো অঙ্গনে সা মা 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 আকো অঙ্গনে সুম সুমঙ্গলের যে ম পর্যন্ত এখানে হবে মাতে, আকো অঙ্গনে সুমঙ্গল মা গা মা পা কোমল গা মা গা মা পা মঙ্গল আল আল মা গা মা গা মা আল পোনা আল পোনা মা গা মা গা মা গা সা আকো অঙ্গনে সুমঙ্গল আল পোনা, এসো লক্ষ্মী গৃহে। এটা টানতে হবে। এটুকুতে কারো কোনো প্রশ্ন আছে?
নেই। স্যার ওইটা ওই যে টানতে হবে, এটা ওটা কয় মাত্রা টান রাখতে হবে জানতে আসলে? হবে এ সুর, এ প্রথম হচ্ছে এসো লো লক্ষ্মী গৃহে, এটা গেল ষোলো শেষ। এবারে আকো, আকো হবে সম থেকে, আকো অঙ্গনে সু, এটুক আট মাত্রা গেল। মঙ্গল চার অল্প না এসো, না বলে না হচ্ছে সম এক, মানে এক মাত্রা আর সম আর এক মাত্রা টানতে হবে, না অল্প নাতে না এসো, আবার এসো শুরু হবে তিন মাত্রা থেকে, এসো লক্ষ্মী গৃহে, হেটটা হবে না থেকে শুরু, ছয় মাত্রা, এই না তিন তিনটা তেটে ধীন, এই পর্যন্ত হচ্ছে 13-14, অর্থাৎ 14 মাত্রা পর্যন্ত টানা হবে ওই ইয়েটা লক্ষ্মী গৃহের হেটা। হে এক দুই তিন চার পাঁচ ছয়, অর্থাৎ খালি তবু থেকে, বলে স্যার খালি তব থেকে তাহলে 15 মাত্রা থেকে তব, কোন তব, যে পরের তব পূর্ণ, হ্যাঁ তব, তবটা পূর্ণ হ্যাঁ 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 15 থেকে তবটা শুরু হবে। প্রথম তবটা ছিল হচ্ছে অন্য জায়গায়, এই তবটা শুরু হবে 15 মাত্রা থেকে, আর 16 মাত্রায় অর্থাৎ পূর্ণটা সমে হবে। আবার গাই আমি তালে তালে, ধা দিন দিন ধা ধা দিন এসো লক্ষ্মী গৃহে, আকো অঙ্গনে সুমঙ্গল আল্পনা এসো লক্ষ্মী গৃহে, তব পূর্ণ পরশ দিয়ে ধুলি মুঠি রে কর কর ঘোষণা, এটুকু বোধহয় সারগাম বলি নাই, তব পূর্ণ পরশ দিয়ে সা 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 পা 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 মা পা গা মা, তব পূর্ণ পরশ দিয়ে সা 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 পা 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 মা পা কোমল গা মা, এই সা 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 পা মা পা গা মা, তব পূর্ণ পরশ দিয়ে, এবার ধুলি মুঠি দিয়ে আবার কোমল গান্ধা থেকে শুরু হবে, ধুলি মুঠি রে গা মা পানি সা, কোমল গা, গা মা পানি সা ধুলি মুঠি রে কর সানি কর ঘোষণা, ধানি সানি ধাপা গামা পানি সা সানি ধানি সানি ধাপা, ধুলি মুঠি রে কর কর ঘোষণা, কোথায় তবটা, তব পূর্ণ পরশ দিয়ে সা 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 পা 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 মা পা গামা, ধুলি মুঠি রে কর গামা পানি সা সানি শুদ্ধ কর ঘোষণা, ধানি সানি ধাপা কর ঘোষণা, এ পর্যন্ত কারোর বুঝতে অসুবিধা আছে? আর 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 একটু শোনা, নেই শুনতে হবে আরেক আরেকবার যদি আবার গাইতেন গান স্যার। চলে, স্যার করো ধা তো দিন গোনা দিন, হবে না শোনা হবে? শোনা শোনা, ঠিক আছে, ধা দিন দিন ধা ধা দিন এসো লক্ষ্মী গৃহের, আকো অঙ্গনে সুমঙ্গল আল্পনা এসো লক্ষ্মী গৃহে, তব পূর্ণ পরশ দিয়ে ধুলি মুঠি রে কর কর ঘোষণা, ঠিক আছে আর একবার গাচ্ছি, ধা দিন দিন ধা ধা দিন এসো লক্ষ্মী গৃহের, আকো অঙ্গনে সুমঙ্গল আল্পনা এসো লক্ষ্মী
সেটে দিন, তব পূর্ণ পরশ দিয়ে ঝুলি মুঠি রে কর পর ঘোষণা। ঠিক আছে, এটুকু সুমন এখন। হ্যাঁ স্যার, ঠিক আছে, আর ওই আলপনা আলপনা ওই জায়গাটা একটু করেন দিন আলপনা। আলপনা মাগা 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 সা, আল মাগা মাগা মা, আ হবে দুইটা মিলে মাগা মাগা আ, আল লটা হবে মাতে মাগা মাগা মা, আলপনা গামা গাসা। দাদা, সুমঙ্গল, সুমঙ্গলা। সুমঙ্গলা, হুম, এসে লক্ষ্মী গেছে আকো অঙ্গনে। সুমং আকো অঙ্গনে সুমং। আচ্ছা, কি কি যেন, দাঁড়ান এক মিনিট। সুমঙ্গল, সুমঙ্গল আলবেন। এসো লক্ষ্মী গৃহে আকো অঙ্গনে সুমঙ্গল আলপনা, সুমঙ্গল আলপনা। আলপনা, ঠিক আছে দাদা। তারপর এসো লক্ষ্মী গৃহের বলে আবার টানতে হবে ওই 6 মাত্রা। পরের পরে যাব নাকি এটুকু আরেকবার গাইবো? দাদা না আর না না, দুই যাই, আর দুই একবার একটু গিয়ে তারপর যান দাদা। ওকে। দিন দাদা দিন, এসো লক্ষ্মী গৃহের আকো অঙ্গনে সুমঙ্গল আলপনা, এসো লক্ষ্মী গৃহে তব পূর্ণ পরশ দিয়ে ধুলি মুঠি রে কর কর ঘোষণা, এসো লক্ষ্মী গৃহের আকো অঙ্গনে সুমঙ্গল আলপনা, এসো লক্ষ্মী গৃহে তব পূর্ণ পরশ দিয়ে ধুলি মুঠি রে কর কর ঘোষণা, স্নান শুদ্ধা তুমি পূজা দেউলে যাবে করো আরতি, আনত সকাশ যেন তব চরণে করে প্রণতি, স্নান শুদ্ধা তুমি পূজা দেউলে যাবে করো আরতি, আনত আকাশ যেন তব চরণে করে প্রণতি, নি সা 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 রে নি সা 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 নি দা নি পা নি সা, স্লো করে গাই। স্নান শুদ্ধা তুমি নি সা 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 রে, স্নান শুদ্ধা তুমি, মিটা হবে রেতে যাবে, তুমি পূজা দেউলে যাবে নি সা 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 নি পা, পূজা দেউলে যাবে করো আরতি নি সা 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 সা। এটাও খালি থেকে শুরু হবে। দিন দিন ধা ধা দিন দিন ধা, স্নান শুদ্ধা তুমি পূজা দেউলে যাবে করো আরতি, আনত আকাশ যেন তব চরণে করে প্রণতি, স্নান শুদ্ধা তুমি পূজা দেউলে যাবে করো আরতি, আনত আকাশ যেন তব চরণে করে প্রণতি, নি সা 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 রে নি সা 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 নি পা। আচ্ছা, নি পা
স্নান শুদ্ধা তুমি পূজা দেউলে যাবে করো আরতি, এটুকু গাই। নি সা 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 রে, নি সা 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 নি পা, নি সা 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 সা। ভেঙে বলি, স্নান শুদ্ধা তুমি নি সা 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 রে, তারপরে পূজা দেউলে নি সা 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 যাবে নি পা করো আরতি, আবার নিশা নিশা সা সা সা, ঠিক আছে আবার গাই। স্নান শুদ্ধা তুমি পূজা দেউলে যাবে করো আরতি, এটা হলো। আনত আকাশ যেন পানি সাগরে সাসা, পানি সা কমল গারে সাসা, আনত আকাশ যেন, এই কোমল গা লাগানোর সময় মা একটা আছে নিচ্ছি আমি শুধু একটু, আনত আকাশ যেন, এরপর তব চরণে নিরে সানি ধাপা মাধাপা, নি নিরে সানি ধাপা মাধাপা তব চরণে, ভেঙে বললে তব নি নিরে চর সানি নে ধাপা তব চরণে, একটা মাধাপার ধাক্কা লাগবে, নিরে সানি ধাপা মাধাপা তব চরণে, এরপর হলো করে প্রণতি মাপা গা মাপা, কোমল গা। এবার একসাথে গাই তাহলে, স্নান শুদ্ধা তুমি পূজা দেউলে যাবে করো আরতি, আনত আকাশ যেন তব চরণে করে প্রণতি, স্নান শুদ্ধা তুমি পূজা দেউলে যাবে করো আরতি, আনত আকাশ যেন তব চরণে করে প্রণতি, নি সা 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 নি সা নি নি সা 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 নি পা, নি সা 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 পানি সাগরে সাসা, নি রে সা নি ধা পা মা ধা পা মা পা গা মা পা, তালে গাই তাহলে। ধিন্ধা ধা দিন ধিন্ধা, স্নান শুদ্ধা তুমি পূজা দেউলে যাবে করো আরতি, এটা চার মাত্রা টানতে হবে। স্নান শুদ্ধা তুমি পূজা দেউলে যাবে করো আরতি, এই চার মাত্রা। আরেকবার গাই, স্নান শুদ্ধা তুমি পূজা দেউলে যাবে করো আরতি, আনত আকাশ যেন তব চরণে করে প্রণতি, আবার গাচ্ছি। স্নান শুদ্ধা তুমি পূজা দেউলে যাবে করো আরতি, আনত আকাশ যেন তব চরণে করে প্রণতি, এই প্রণতিটা টেনে রাখতে হবে আর একবার, না এই খালি না আসা পর্যন্ত। আবার পরের লাইনে যখন আমরা যাব তখন আগে ছেড়ে দিতে হবে, ওই যে তব যেরকম আগে ধরা, পরেরটাতেও আমরা আগে ধরবো হচ্ছে তব বলার জন্য। এটুকুতে কারো কোথাও জিজ্ঞাসা আছে? স্যার তালের সাথে আর একবার বলে দিন। দাদা
নোটেশনের তো সমস্যা নেই। আসলে এত সুন্দর সুর, সুরেতে পুরো মজে যাচ্ছি, মাথায় মানে শুনে যাচ্ছি শুধু। প্রদীপ এমনিতেই অনেক ইয়ে রাগ, খুব ভালো লাগার একটি রাগ। না তিন তিন না তেটে ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা স্নান শুদ্ধা তুমি পূজা দেউলে যবে করো আরতি, আনত আকাশ যেন তব চরণে করে প্রণতি, স্নান শুদ্ধা তুমি পূজা দেউলে যবে করো আরতি, আনত আকাশ যেন তব চরণে করে প্রণতি। এখানে খালিতে শুরু হচ্ছে, স্নানটা খালিতে শুরু হচ্ছে, পূজাটা সমে হচ্ছে, আবার যবে করো আরতি, এই করোটার কটা হচ্ছে আবার সমে খালিতে, আবার আনতর আটা পড়ছে আবার সমে। স্নান শুদ্ধা তুমি পূজা, এটা হচ্ছে সম, একবার গাই, স্নান শুদ্ধা তুমি পূজা দেউলে যবে করো আরতি, এবার সম থেকে শুরু হবে, আনত আকাশ যেন তব চরণে করে প্রণতি, এবার খালি আসবে আবার, স্নান শুদ্ধা তুমি পূজা দেউলে যবে করো আরতি, সম থেকে, আনত আকাশ যেন তব চরণে সম করে প্রণতি, টেনে রেখে আবার স্নান শুদ্ধা গাওয়া। আবার যখন থার্ড লাইনে যাব তখন আবার একটু আগে ছেড়ে দিতে হবে ওই তব বলার জন্য। স্নান শুদ্ধা তুমি পূজা দেউলে যবে করো আরতি, আনত আকাশ যেন তব চরণে করে প্রণতি, তব কুণ্ঠিত গুণ তলে তব ছা তব সারে নি হবে কেনি, তব কুণ্ঠিত গুণ্ঠন সারে নি, সারে কোমল শুদ্ধ নি নিচের উদাহরণ, তব অর্থাৎ তটা হচ্ছে সারে, বটা হচ্ছে নি, তব কুণ্ঠিত সামা মামা তব কুণ্ঠিত গুণ্ঠন, গুণ্ঠন হচ্ছে মা গা মা পা, তব কুণ্ঠিত গুণ্ঠন তলে মাগা মাগারে সা, তব কুণ্ঠিত গুণ্ঠন তলে চির, এবার চির আবার রেটা না এখন সানি, চির শান্তির ধ্রুব তারা জলে, তব কুণ্ঠিত গুণ্ঠন তলে চির শান্তির ধ্রুব তারা জলে, সংসার অরণ্যে ধ্যান মগ্না তুমি তপতি, স্নিগ্ধ জ্যোতি এসো কল্যাণী চির আয়ুষ্মতি, তব কুণ্ঠিত গুণ্ঠন তলে, তালে গাই তালে ওখান থেকে এসে, না ধা দিন দিন ধা ধা দিন দিন ধা, স্নান শুদ্ধা তুমি পূজা দেউলে যবে করো আরতি, আনত আকাশ যেন তব চরণে করে প্রণতি, আবার গাই, স্নান শুদ্ধা তুমি পূজা দেউলে য
যাবে করো আরতি। আনত আকাশ যেন তব চরণে করে প্রণতি, তব কুণ্ঠিত গুণ্ঠন তলে চির শান্তির ধ্রুব তারা জ্বলে, তব কুণ্ঠিত গুণ্ঠন তলে চির শান্তির ধ্রুব তারা জ্বলে। এটুকু বলি, তব কুণ্ঠিত সারে নি সা মা মা মা, সারে নি উদারা নি সা মা মা মা, তব কুণ্ঠিত। এবারে ভাই গুণ্ঠন, গুণ্ঠন এরকম সুর আগেও আছে, মা গা মা পা কোমল গা মা গা মা পা। এবার তলে, তলে মা গা মা গা রে সা, ত মা গা মা গা লে রে সা, তব কুণ্ঠিত গুণ্ঠন তলে সারে নি সা মা মা মা, মা গা মা পা মা গা মা গা রে সা, তব কুণ্ঠিত গুণ্ঠন তলে। এবার চির হচ্ছে সানি, চির সানি চির শান্তির শান, সামাগা শান্তির তীর হচ্ছে মাপা, শান্তির অর্থাৎ সামাগা মাপা শান, সামাগা তীর মাপা শান্তির। এবার ধ্রুবতারা, ধ্রুব তারা গামা পানি, শুদ্ধ নি কোমল গামা পানি ধ্রুব তারা, এটুকু আবার গাই তাহলে, তব কুণ্ঠিত গুণ্ঠন তলে চির শান্তির ধ্রুব তারা। এবার হবে জলে, জলে ধানি সানি ধাপা, ধাতে একটা মীর আছে ওটা দেওয়া যেতে পারে, ত জলে জলে ধানি সানি ধাপা, ধানি সানি ধাপা এটাও বলা যায়, তব কুণ্ঠিত না তব কুণ, তব কুণ্ঠিত গুণ্ঠন আছে। সামাগা সানি সামাগা, তারার মা কোমল গা, সানি সামাগা সংসার অরণ্যে রে সানি, অরণ্যে নেটা হবে নিতে, সংসার অরণ্যে রে সানি, সংসার অরণ্যে। হ্যাঁ, এই নিটা সুরটা একটু সচেতন ভাবে লাগাতে হবে, নইলে অন্য নোটে চলে যাওয়ার সম্ভাবনা আছে। সংসার অরণ্যে ধ্যান ধানি সা, ধ্যান ধানি সা ধ্যান মগ্না তু মগ্না নিধা, ধ্যান মগ্না তুমি ধ্যান মগ্না তুমি ধ্যান মগ্না তুমি, তুমিটা হচ্ছে পাপা, ধ্যান ধানিসা মগ্না
নিধা ধা মগ্না না পর্যন্ত হবে ধাতে, ধ্যান মগ্না তুমি পাপা, ধ্যান মগ্না তুমি তপতি, আগের মতো মাধা পা মাগা তপতি, স্নিগ্ধ জ্যোতি তা মাগা মা পা, এই পর্যন্ত হচ্ছে গান শেষ। তাহলে তব থেকে আরেকবার আসি, তব কুণ্ঠিত গুণ্ঠন তলে চির শান্তির ধ্রুব তারা জলে, সংসার অরণ্যে ধ্যান মগ্না তুমি কপতি, স্নিগ্ধ জ্যোতি, স্নিগ্ধ জ্যোতিটা আবার সম থেকে আসবে, তার মানে তপতি বলে টানতে হবে আবার 4 মাত্রা, তপতি খালি থেকে শুরু হবে, তপতি একদম 13 16 মাত্রা শেষ হবে, তারপরে স্নিগ্ধ জ্যোতি সম থেকে, স্নিগ্ধ জ্যোতি 6 মাত্রাতে গিয়ে জ্যোতিটা শেষ হবে, স্নিগ্ধ 1 2 3 জ্যোতি, 1 2 3 মানে 4 5 6, তারপরে এবার এসো ওই যে 7 মাত্রা থেকে আবার এসো কল্যাণীর, এসো শুরু হয়ে যাবে শেষের টুকু। তালে আমি আরেকবার গাইতে চেষ্টা করি, তালে এসো লক্ষ্মী গৃহের থেকে গাবো নাকি শেষের টুকু গাইলে হবে? তার সংসার ও অরণ্যেটা একটু আচ্ছা, ধা দিন দিন ধা ধা তব কুণ্ঠিত গুণ্ঠন তলে চির শান্তির ধ্রুব তারা জলে, সংসার অরণ্যে ধ্যান মগ্না তুমি তপতি, স্নিগ্ধ জ্যোতি এসো কল্যাণী চির আয়ুষ্মতি, ধা দিন দিন ধা ধা দিন তব কুণ্ঠিত গুণ্ঠন তলে, তব কুণ্ঠিত গুণ্ঠন তলে চির শান্তির ধ্রুব তারা জলে, সংসার অরণ্যে ধ্যান মগ্না তুমি তপতি, স্নিগ্ধ জ্যোতি এসো কল্যাণী চির আয়ুষ্মতি, সেটুকু সাগাম বলতে হবে, সংসার সানি সামগা অরণ্যে রে সানি ধ্যান মগ্না, ধানি সা ধ্যান মগ্না নিধাধা তুমি পাপা, ধ্যান মগ্না তুমি, ধ্যান মগ্না তুমি, ধ্যান মগ্না তুমি তপতি, স্নিগ্ধ জ্যোতি। নোটেশন বুঝতে অসুবিধা আছে কারোর? না সুরটা দাদা হয়তো, ঠিক আছে, সুরটা হয়তো বসেনি, কিন্তু নোটেশন বুঝতে অসুবিধা আছে কিনা, তারপর আমি আরেকবার গাচ্ছি প্রয়োজনে। সমস্যা নেই, ওকে। ধা দিন দিন ধা ধা দিন এসো লক্ষ্মী গৃহে, মা কো অঙ্গনে সুমঙ্গল আল্পনা, এসো লক্ষ্মী গৃহে তব পূর্ণ কর
দোষ দিয়ে ঝুলে মুঠি রে কর কর ঘোষণা, স্নান শুদ্ধা তুমি পূজা দেউলে যাবে কর আরতি, আনত আকাশ যেন তব চরণে করে প্রণতি, স্নান শুদ্ধা তুমি পূজা দেউলে যাবে কর আরতি, আনত আকাশ যেন তব চরণে করে প্রণতি, তব কুণ্ঠিত গুণ্ঠন তলে চির শান্তির ধ্রুব তারা জ্বলে, সংসার অরণ্যে ধ্যান মগ্না তুমি তপতে, স্নিগ্ধ জ্যোতি এসো কল্যাণী চির আয়ুষ্মতি, এসো কল্যাণী চির আয়ুষ্মতি। কোনো প্রশ্ন আছে এটুকুতে? সুমন মনে হয় শোনাতে পারবে না? স্যার সংসার অরণ্যে ওই ধ্যানমগ্ন ওইখানটা আর একবার একটু করুন। সংসার অরণ্যে সানি সামগারে সানি, সংসার সানি সামগা অরণ্যে রে আচ্ছা ঠিক আছে, সানি, কারোর কি হয়েছে এটুকু? স্যার হয়েছে, আচ্ছা তাহলে শুনি দেখি তোমার একটা। স্যার এটা তো একেবারে দলিল দলিল একটা, অনেক কথাবার্তায় যেন কথা মুখস্থ নেই কিন্তু গানটা ও হয়েছে, দুই একজন শুনাইলে পরে আমি শোনাতে পারবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ অনেক কথা তাই না, হ্যাঁ বেশি কথা বলে নাকি? হ্যাঁ সেরকমই। আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে? সবাই ফিক্স হয়ে আছে, তার মানে আমার নেটের সমস্যা নাকি? না না স্যার, আপনি চালু শোনা যাচ্ছে খুব। শোনা যাচ্ছে দাদা? হ্যাঁ 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 শুনতে পাচ্ছি। হ্যাঁ চেষ্টা করব। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। এসো লক্ষ্মী গৃহে আপো অঙ্গনে সুমঙ্গল কল্পনা, এসো লক্ষ্মী গৃহে তব পূর্ণ পরশ দিয়ে ধুলি মুঠি, এসো লক্ষ্মী গৃহে স্যার স্নান শুদ্ধটা ভুলে গেছি। হ্যাঁ এসো লক্ষ্মী গৃহের আর আর হবে না, স্নান শুদ্ধা হচ্ছে ওই কর ঘোষণা স্নান নিশা। নেট সমস্যা। আনত আকাশ যেন তব চরণে করে প্রণতি, প্রণতি তবটা সারে নি তব চির শান্তির ধ্রুব তারা,
না, শ্রী ধ্বজতি শোভন না, হ্যাঁ, মাঝে মাঝে যতটুকু মাঝে মাঝে ওই শব্দ আসতে যায়নি, নেটের কারণে বাধাপ্রাপ্ত হয়েছে হয়েছে আমি যতটুকু শুনতে পেরেছি হারমোনিয়াম, হয়েছে। হারমোনিয়াম ছাড়া গাইতেও পারছি না, মানে সুরগুলো অনেক কঠিন, হ্যাঁ হ্যাঁ, সুরগুলো হারমোনিয়াম সুরগুলো হ্যাঁ হ্যাঁ গাওয়া দরকার। একটু শেখার পরে তারপর হয়তো গাওয়া যাবে, এটা ঠিক হ্যাঁ হয়েছে, এমনিতে তোলা হয়েছে আমি বুঝতে পেরেছি। আর আর কে কেউ শোনাবেন আর অথবা স্যার কোনো? বলবো আমি, হ্যাঁ হ্যাঁ, শোনা যাবে কিনা জানি না, কথা তো শোনা যাচ্ছে, এখন গান ধরলে কি হবে কে জানে। শোনো কি দিহে আকো অঙ্গন সুমঙ্গলা আলপনা, এসো লক্ষ্মী দিহে তব পূর্ণ পারস দিয়ে, ধুলি মুঠি রে কর পর ঘোষণা, আলো তোমার কিছু শুনতে পাচ্ছি না এখন, মাঝে মাঝে একেবারেই নাই হয়ে যাচ্ছে। তুমি আলো তো আকাশ জানো তবু জানো করি, শোনা জানা সব হ্যাঁ হ্যাঁ, এখন শুনতে কি পাচ্ছি, এখন করবো, শুনতে পাচ্ছি গান। তব কুঞ্চি তুমি তব ঠানো তবুটা কালে, তব তব কুঞ্চি তব কুঞ্চি তুমি ঠানো কালে, চির শান্তির ধ্রুব তারা জানে, অ্যামিটা দিয়ে এটুক ঠিক আছে, কিন্তু সংসার অরণ্যটা আমি শুনতে পাইনি। তুমি শোনা যাচ্ছে না? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। থ্যাংক ইউ দিদি। আর কে শুনাবেন? স্যার আমি একটু চেষ্টা করবো সমান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চেষ্টা করেন, এখনই হবে না, ভুল থাকতে পারে, হ্যাঁ সেটা স্যার কোনো সমস্যা না। হ্যাঁ একটু আসলে করতে করতে হয়তো বেঁধে যাই, নিশ্চয়ই, এটা স্যার চেষ্টা করছি। আগো অঙ্গনি সুমঙ্গল আলপনা, তব পূর্ণ তব পূর্ণ পরশ, তব পূর্ণ পরশ দিয়ে ধুলি মুঠি রে কর কর ঘোষণা, আগো অঙ্গনি সুমঙ্গল আলপনা, এসো লক্ষ্মী এসো লক্ষ্মী দেহে, তব পূর্ণ পরশ দিয়ে ধুলি মুঠি রে কর কর ঘোষণা,
আনো তো, আনো তো আমার নব চরণে, পরে প্রণতি স্নান শুদ্ধা তুমি পূজা দেউলে তুমি পরারতি, আনো তো আকাশ যেন নব চরণে, পরে প্রণতি তব তব উঠিত স্থানে আস তলে তব দেখলাম আবার আবার তব তব উঠি তব তো, এখান থেকে উঠিত গুণ্ঠনে তলে কুণ্ঠন তলে, গুণ্ঠন তলে চির শান্তির ধ্রুব তারা জ্বলে, সংসার সংসার অরণ্যে হলো না সংসার অরণ্যে ধ্যান মগ্ন তুমি তপতি, স্নিগ্ধ জ্যোতি বেষণে স্নিগ্ধ স্নিগ্ধ জ্যোতি হ্যাঁ হয়েছে হয়েছে, স্নিগ্ধ জ্যোতি বলে বেশিক্ষণ জানা যাবে না, হ্যাঁ হ্যাঁ স্নিগ্ধ স্যার জ্যোতি এসো এক মাত্রা, হ্যাঁ স্যার এই তো হয়ে গেছে, এখন গাইলেই হয়ে যাবে। হ্যাঁ স্যার দাদা এবার হ্যাঁ বলুন আমাকে একটু এই লাইনটা একটু শোনাবেন, কোনটা বলেন তো, এসো লক্ষ্মী হ্যাঁ গৃহে আকো, আচ্ছা এসো লক্ষ্মী গৃহের আকো অঙ্গনে সুমঙ্গল আলপনা, এসো লক্ষ্মী গৃহের, শোনা যাচ্ছে না? হ্যাঁ শোনা যাচ্ছে ওই সুমঙ্গলটার এইটা একটু বলেন দাদা সারগামটা, সুমঙ্গলটা কোন জায়গায় যেন, আচ্ছা এসো লক্ষ্মী গৃহে আকো অঙ্গনে সু সা মা 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 মা, আকো অঙ্গনে সু মঙ্গল, সুটা হবে মাতে, সু মঙ্গল মাগা মা পা, মঙ্গল মাগা মা পা, আলপনা মাগা 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 সা, আকো অঙ্গনে সুমঙ্গল সা মা 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 মা, মাগা মা পা মাগা 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 সা। ঠিক আছে নাকি আবার বলবো? আমি একটু চেষ্টা করি দেখেন হচ্ছে নাকি, নেট ডিস্টার্ব দিচ্ছে, বুঝতে পারছি না এই জন্য। নেট ডিস্টার্ব দিচ্ছে এখন কথা শোনা যাচ্ছে না দাদা, এখন এখন শোনা যাচ্ছে, আবার একটু করি গানের সাথে শত্রুতা, হ্যাঁ করুন। আর
তলে মাগা মাগা রে সা। হ্যাঁ ঠিক আছে, এবার শোনা গিয়েছে স্যার না ভাই? লাস্টের চার লাইনে শুনতে পেরেছি? হ্যাঁ, জি দাদা, নেট ডিস্টার্ব দিয়েছে কিন্তু বুঝতে পেরেছি আমি। হয়তো ঠিক আছে স্যার লাস্ট চার লাইন একটু লাস্টে করবেন। সবাই কি আমাকে রেখে চলে গেল নাকি? না স্যার আছি নেটে নেটে এমন স্যার, সমস্যা, সবাই আছে। কাউকে আমি কাউকে দেখতে পাচ্ছি না মনে হচ্ছে। আমি একটু গাইবো। নিশ্চয়ই আমি লাস্ট ও লাইনটা আচ্ছা, সুমন দা শুনতে চায়? আচ্ছা দাদা, তাহলে একটু করবেন। কোনটা, কোন কোন জায়গায় ওই যে স্যার? সুমন তবু কি বলছে, এই জায়গা থেকে একটু যদি শোনাতেন। তব কুণ্ঠিত গুণ্ঠন তলে চির শান্তির ধ্রুব তারা জলে, সংসার অরণ্যে হেন মগ্না তুমি করো নাকি যেন তপতি নিগ্ধ জ্যোতি। স্যার, হ্যাঁ পুষ্পিতা, স্যার আমি তো আকাশ চেনো, ওই লাইনটা একটু আনো তো বলো। আনো তো আকাশ যেন পানি সাগরে পানি সামগরে সা সা সা, আনো তো আকাশ যেন তব চরণে নিরে সানি ধাপা মাধাপা, তব চরণে করে প্রণতি মাপা গা মাপা। ঠিক আছে এটুকু? করে পরিণতি আচ্ছা, করে প্রণতি মাপা গা মাপা। হ্যাঁ আচ্ছা স্যার। ওকে, হ্যাঁ কাকুরে দি শুনি এবার, চলুন। এসো লক্ষ্মী গৃহের আক অঙ্গনে সুমঙ্গল আলপনা, এসো লক্ষ্মী গৃহে তব পুণ্য পরশ দিয়ে ধুলি মুঠি রে কর কর ঘোষণা, কর কর ঘোষণা স্নান শুদ্ধা তুমি পূজা পূজা দেউলে যাবে কর আরতি, আন তো আকাশ যেন তব চরণে করে প্রণতি স্নান শুদ্ধা তুমি পূজা দেউলে যাবে কর আরতি, আন তো আকাশ যেন তব চরণে করে প্রণতি তব 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 কুণ্ঠিত গুণ্ঠন তলে চির শান্তির ধ্রুব তারা জ্বলে,
শারণ্যে ধ্যান মগ্না তুমি তপতি, স্নিগ্ধ জ্যোতি এসো ভুলে গেছি ঠিক প্রথমটা। আছে, আচ্ছা ওটুকু ঠিক ঠিক আছে, আছে। হ্যাঁ স্যার আমি এটুকু করবো গাইলে, একটু। হ্যাঁ রেডি করুন। এসো লক্ষ্মী গৃহে আপো অঙ্গনে সুমঙ্গল আলপনা, এসো লক্ষ্মী গৃহে তব পূর্ণ পরশ দিয়ে, ধুলি মুঠি রে কর কর ঘোষণা, এসো লক্ষ্মী গৃহে আসো অঙ্গনে সুমঙ্গল শুটা উঠবে না দিদি, এক জায়গায়। আপো আসো অঙ্গনে সু, অঙ্গনে হ্যাঁ ও আসো অঙ্গনে সুমঙ্গল আলপনা, এসো লক্ষ্মী গৃহে তব এটা পূর্ণ। টানতে হবে, আচ্ছা লক্ষ্মী গৃহে গৃহে তব পূর্ণ পরশ দিয়ে, ধুলি মুঠি রে কর কর ঘোষণা, স্নান শুদ্ধা তুমি পূজা দেউলি। পরে প্রণতি অনুত অবচরণে, পরে প্রণ করে লব প্রণতি চরণে, করে প্রণতি, তব কুণ্ঠিত গুণ তলে চির শান্তির প্রথমটা ধ্রুব প্রথমটা হবে সারে, তারা, পরেরটা সানি, তব সারে নি। তব কুণ্ঠিত গুণ তলে চির শান্তির ধ্রুব তারা জ্বলে, সংসার হ্যাঁ ধনী সা, হেন মগ্না তুমি তপতি, নির্ধ জ্যোতি। ঠিক আছে স্যার অনেকবার একদম। শুনতে হবে না না এই যেটুকু তুলেছেন ঠিক আছে, ওটুকু স্যার, খুব এবার একটা আমি ভুল একটু না। চেষ্টা করবো। হ্যাঁ এসো লক্ষ্মী আকঙ্গনে সুমঙ্গল কামনা, এসো লক্ষ্মী গৃহে ধুলি মুঠি রে কর কর ঘোষণা, স্নান শুদ্ধা তুমি পূজা দেউলে, জবি কর আরতি আনত আকাশ যেন তব চরণে, করি প্রণতি স্নান শুদ্ধা তুমি পূজা দেউলে, জবি কর আরতি আনত আকাশ যেন তব চরণে, করি প্রণতি ধ্রুব জ্যোতি জ্বলে, শ্রী শ্রী কল্যাণ।
ঠিক আছে, ভালো হয়েছে। ধন্যবাদ। ও দাদা একটা প্রশ্ন, এইবার ওই তবটা যখন ধরবো ওই যেন প্রণতির পরে, তখন ওই যে ওই ব্র্যাকেটে যে 2 মাত্রা প্রথমবার টানছি ওখানে হ্যাঁ ওই পরেরবার তবও ওটা বাদ চলে দেন, আসবে? হ্যাঁ ওই তবও চলে আসবে ওই শেষের 2 মাত্রায়, আচ্ছা আচ্ছা, 15-16-তে। স্যার আমি করবো, হ্যাঁ স্যার আমি করবো, হ্যাঁ আমি তো প্রস্তুতটা দেখি আলপনার পরে টানবা না, হ্যাঁ প্রথমবার আলপনা এসো, আলপনা আবার শোনো কিভাবে গাইতে হবে, এসো লক্ষ্মী গৃহের গে আকো অঙ্গনে সুমঙ্গল আলপনা বলে, আবার এসো লক্ষ্মী গৃহের বলে টেনে রাখবে, ওটা শেষ, তারপরে পড়া লাগবে। কেটে রেখে তারপরে স্নান, এত না পরে প্রণতি স্নান 4 মাত্রা। সুন্দর গাইলে ভালো স্কুলে, হয়েছে পুষ্পিতা, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আর কি কেউ শোনাতে চায়? সরি চেষ্টা করি, হ্যাঁ চলো। পরে ঢুকেছি। উঠবে না, এক জায়গায় থাকবে, মাকো অঙ্গনে সু উঠবে না, মাতেই থাকবে। উঠে উঠে গেল, আকো অঙ্গনে সুম ওখান থেকেই নেমে আসবে। আকুয়াংলিশ আকুয়াংলিশ
বলতে স্যার এটা অঙ্গ নিটা কি পা? মা মা মা? আকো আচ্ছা আচ্ছা আচ্ছা, অঙ্গনে সুম আমা। শুধু দুই একটা জায়গায় ওই যে, অনেক পরে ঢুকেছি স্যার কোন রকম। হ্যাঁ না তার তবুও ভালো আছে, ধ্যান মগ্নাথ ধ্যান ধানিসা মগ্না নিধাধা তুমি পাপা, ঠিক আছে স্যার, তুমি ঠিক আছে, পাপা। হ্যাঁ এই তো, ঠিক আছে, গাওয়ার সময় এদিকে ওদিকে একটু হয়ে যেতে পারে, কিন্তু সচেতন ভাবে ঠিক করে গাইলেই ভালো হয়ে গেছে। তো অনেক কঠিন গান, আমি আমার কাছে অনেক কঠিন মনে হচ্ছিল, কিন্তু আপনাদের গাওয়া দেখে তো মনে হচ্ছে যে খুব সোজা গান। তাহলে গাইলে হ্যাঁ বোঝা যাবে প্রচুর কতক্ষণ, গান শুনতে হবে, প্রচুর শুনতে হবে, প্রচুর প্রচুর প্র্যাকটিস। হ্যাঁ হ্যাঁ এটা স্যার ঠিকই, তালে এত তালে মানে তালে এটা তালে গাইলে বোঝা যাবে। হ্যাঁ আসল হ্যাঁ রাগদার সঙ্গে আমরা পরিচিত বলে গুনগুন গুনগুন করে তুলে ফেলছি, কিন্তু মাথায় রাখা খুব হ্যাঁ টাফ, খুব প্র্যাকটিস করতে হ্যাঁ হবে স্যার। প্র্যাকটিস তালে করতে গেলে সেই কঠিন আছে। এটা এটা প্রথমত হচ্ছে আপনারা ওই যে তালমালা যদি না থাকে হাতে গুনে আগে দেখবেন যে কোথায় কতটুকু দাঁড়াতে হচ্ছে, তারপরে সেটা আবার প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে মোবাইলে রেকর্ড করে রাখবেন, তারপরে পজ দিয়ে পরেরটুকু তুলে আবার রেকর্ড করবেন, তারপরে পুরোটা একসাথে শুনে তারপরে আবার পুরোটা একসাথে রেকর্ড করতে চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে মনে থাকবে। একবারে গাইতে গেলে অনেক সময় নাও হতে পারে, তাহলে কোথায় কতটুকু দাঁড়াইতে হবে, আর একটা যদি রাফ করে রাখেন যে এখানে এতটুকু দাঁড়াইতে হয় বা এখানে দাঁড়াইতে হবে, এরকম কোনো সাইন আগে লিখে নিয়ে গানটা পুরো গানটা লিখে নিয়ে যেটাতে স্বরলিপি আছে ওইটা না, যেখানে যে কবে বলা হচ্ছে সেভাবে একটা লিখবেন, তাহলে সুবিধা হয় ডায়েরিতে। ওই যে এসো এসো কোথাও দুইবার আছে, স্বরলিপি তো তার ওইভাবে গানের বাণীটা ওইভাবে লেখা নাই, সেই জন্য নিজের মতো করে লিখে ওই ছোট ছোট করে একটু তুলতে চেষ্টা করে সেটা আবার নিজে রেকর্ড করে রাখবেন, তাহলে ওটা থেকেও গেল এবং আপনার জানার জন্য সুবিধা হলো। অনেক গান এরকম আমি ভুলে গেছি, যেমন এই গানটাই, এই গানটাই আমি ভুলে গেছিলাম, বহু আগে তোলা ছিল এই গানটা, অনেক আগে তোলা ছিল স্বরলিপি থেকেই, এটা তো আর রেকর্ড নাই এখন পর্যন্ত। তো ওই যে অনেক গান আমি রেকর্ড করে রাখি নাই, বা যে আমার মোবাইল চিন্তা হওয়ার পরে অনেক গান আমার হারিয়ে গেছে, রেকর্ড করা ছিল কিছু, কিছু রেকর্ড করা ছিল না, মানে এই জন্য বলছি যে রেকর্ড করে রাখলে সুবিধা হয়, অনেক সময় নিজে ভুলে গেল ওইটা শুনলে একটু আবার মনে পড়ে যায়। আচ্ছা আর কি কেউ গাইবেন?
আমি তো চেষ্টা করতে পারি, কিন্তু তো হ্যাঁ, শোনা যায় না কিছু। এখন দারুণ শোনা যাচ্ছে, গান ধরলে কথা কি তো হবে কে জানে। কথাটা দারুণ হয়ে যায়, গান করতে গেলে আর হয় না। গান করতে গেলে নিদারুণ। হ্যাঁ, হারমোনিয়াম তবলা ছাড়া নেই, তবলা দিয়ে করলে তবে ঠিক ঠিক কি করা সুন্দর যায়, গাও, কি তবলাটা ছাড়া সুন্দর গাও, করলে না আর এটা। শোনা যায় না তো, তবলা তো হ্যাঁ, নিতে পারে না। সেটাই তো সমস্যা। আমি আস্তে আস্তে দেখি, তবলাটা চালিয়ে দেখি। হ্যাঁ, তবলা তবলা চালালে আসবে না ভালো, দুইটা হ্যাঁ ফিক্স নেই না, তবলা চালালে ভালো আসবে না। ঠিক আছে, একটু কমিয়ে, করে ভলিউম দেখি, কমিয়ে রাখেন। আমি হ্যাঁ, ভলিউম একলাইন কমিয়ে করে দেখি, না যায় তখন না, ওই আবার এক লাইন, এক লাইনেও পরীক্ষা দেয় না, মাঝে মাঝে থেকে কেটে নেয়। করে দিলে পরীক্ষা দেয়। হ্যাঁ, আপনি ওই তবলার ভলিউমটা একটু কমিয়ে রাখেন, তাইলে হয়তো শোনা যায়। শোনা যায় তবলা? শোনা যাচ্ছে? আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা আপনি আপনি শুনে গিয়ে ফেলেন, আমি তাহলে ওই মানে আচ্ছা, টাইমিংটা আমি বুঝতে পারবো। শোনা যাচ্ছে এখন? হ্যাঁ, শোলকি গৃহে পাক অঙ্গনে পুনা, এসো লক্ষ্মী গৃহে তব পূর্ণ পরশ দিয়ে ধুলি মুঠি কর সোনা। করে প্রণতি তব গুণ্ঠন তালে, তব শান্তির ধ্রুব তারা সংসার স্থপতি স্নিগ্ধ জ্যোতি সকলি। না, আমি কথা শোনা যায় করতে করতে, মোটামুটি আমি মনে হচ্ছে আমি করতে পারবো, হ্যাঁ একটু প্র্যাকটিস দরকার। না, হয়েছে আপনার ওই একবারে গাইতে গিয়ে একটু হয়তো আগে পিছে হয়ে যাচ্ছে, আগে পিছে হ্যাঁ বলতে হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ কথাগুলো হয়তো আমি আপনার আটকে আরো যাচ্ছে, নতুন তো সবে। ঠিক আছে। হ্যাঁ, কিন্তু আমরা সুর শুনে মনে হচ্ছে যে ঠিক আছে আপনার। হ্যাঁ, মোটামুটি ঠিক আছে, আমি তো বুঝতে পেরেছি। জ্যোতি সামা গামা পা, হ্যাঁ হ্যাঁ, ওইগুলো হ্যাঁ ঠিকই আছে, এইবারে তাহলেও কি আপনার সুন্দর শোনা হয়েছে। গেছে? হারমোনিয়ামটা না হ্যাঁ বাজিয়ে বাজিয়ে করার না, চেষ্টা আমি করলাম, বুঝতে, হ্যাঁ সেই এই জন্যই একটু একটু শুনেছি, মানে তাও একেবারে একটু যে 100% শুনেছি তা না। তো তাও একটু একটু শোনা গেছে। ইস, হ্যাঁ, কিন্তু শোনা গেছে, বুঝতে পেরেছি, তাহলে তাহলে ঠিক আছে। ঠিক আছে আচ্ছা দিদি, ঠিক আছে। এত ভালো করে, এত সুন্দর করে, একদম সারগাম বলে বলে এইভাবে শিখালে তো আমাদের পারতেই হবে। আর বারবার বলে বলে এত পরিশ্রম করেন যে এটা তো আমাদের করতেই হবে, তাই না? না পরিশ্রম তো আপনাদের হয়, আমার তো একার পরিশ্রম, আপনাদের কত মানুষ পরিশ্রম করেন, আর আমি তো একা, কোনো ব্যাপারই না। সুন্দর করে বুঝিয়ে শিখিয়ে দেন, ভীষণই ভালো লাগে। থ্যাংক ইউ থ্যাংক দিদি। ইউ। এইরকম করে যদি না শেখাতেন, তাহলে এই গান এভাবে কখনোই সুন্দর করে আমরা শিখতে করতে পারতাম না, শিখতে পারতাম না। পারতাম হ্যাঁ, গানটা একটু কঠিন আছে, কঠিন আছে বলতে ওই তালের বিষয়টা আছে। হ্যাঁ, তালটাই একটু একটুই কর গুনে গুনে করলেই অনেক ঠিক হয়ে যাবে, কয়েকবার আমরা যদি করি। আর একটা বড় প্রতিবন্ধকতা হচ্ছে অনলাইনে গান শেখা খুব টাফ, গানটা হ্যাঁ অন্তত পক্ষে, হ্যাঁ, হয়তো অন্য কিছু তাই, কিন্তু আমার কাছে মনে হয় যে সামনাসামনি বসে গান শেখা এক জিনিস, অনলাইনে গান শেখা আরো বেশি সেটা কষ্ট। সেটার তো স্যার, তুলনা নেই, সামনাসামনি বসে শেখার তো আমরা তুলনা নেই। পাচ্ছি, আমরা তো পেতাম না, এই অনলাইন ছাড়া তো আমরা পেতাম না এইভাবে শিখা। পেতাম না, হ্যাঁ এটা হ্যাঁ, ঠিক তাও আছে, ওই করোনা জন্য এসে যে বলছি। আমাদের অনলাইন শিখিয়ে দিয়ে গেল, ওই যে আমরা অনলাইনে হ্যাঁ যে একটু শিখতে পারছি, এটাই আমাদের কাছে অনেকখানি বড় পাওয়া। হ্যাঁ, অনেক সেটাই, হ্যাঁ প্রতিবন্ধকতা সত্ত্বেও আপনারা যে তুলতে পারছেন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম যে অনেক প্রতিবন্ধকতা সত্ত্বেও ওই যে নেটের হ্যাঁ সমস্যা হয়, তারপরেও যে আপনারা তুলতে পারছেন, আমি শুনে যতটুকু বুঝছি আপনারা খুব 100% এফোর্ট দিয়ে তুলছেন, ফলে এই জায়গাটাই হচ্ছে আমার আমার ভালো লাগার জায়গা, আমার মানে মনে হয় যে শ্রমটা সার্থক হচ্ছে, আপনারা খুব দারুণ ভাবে তুলছেন। অনলাইনে
অনলাইনে একটু ঝামেলা হয়, কিন্তু সেটা আমার কাছে মনে হয় যে হচ্ছে না, ঝামেলাটা স্যার হচ্ছে না, কারণ ভালোই হচ্ছে। হ্যাঁ বলুন। তা আগে যে রোটেশনটা দিয়ে দিচ্ছেন এই জন্য আরো সুবিধা হচ্ছে, হ্যাঁ রোটেশনটা ফলো করে এবং আপনারটা হ্যাঁ হ্যাঁ, শুনে এটা এটা এবং অবশ্যই এটা, অবশ্যই অনেক ভালো কাজ করে হ্যাঁ এত রোটেশনটা, না সুন্দর হলে করে কি হতো স্যার না। শেখাচ্ছেন। স্যার একটা কথা বলতে চাচ্ছিলাম বলুন। স্যার, আমার কাছে যেমন হচ্ছে, আমিও তো মোটামুটি কিছু জায়গায় শিখি, অফলাইন থেকে অনলাইনেই ভালো মনে হচ্ছে, জায়গায় বসে যতটুকু করি পুরো হয়ে যাচ্ছে। ঠিকই, হতে তা পারে এত সুন্দর করে শেখাচ্ছেন, আমরা শিখবো না তাহলে? স্যার। অফলাইন আরেকটা অফলাইনে এরকম করে শেখানো শেখায় না স্যার। স্যার, বলুন। আমাদের বোধ হয় সময় শেষের দিকে আপনি যদি পুরো গানটা একটু গেয়ে দিতেন, সবাই হ্যাঁ হ্যাঁ, মুগ্ধ সময় হয়ে শেষের দিকে মনে আছে আমার, তাহলে গানটা গাইবো। যেত পুরো গানটা স্যার। তারপরে যদি যদি কেউ আরো একজন যদি শোনাতে চান তাহলে শোনাতে পারেন, অথবা যদি কোনো সমস্যা থাকে সেটাও জিজ্ঞেস করতে পারেন, তারপরে আমি গাইবো। যার দৌলতে গানটা শিখলাম সেখানে এত চুপ, তাকে অনেক অসংখ্য ধন্যবাদ। তিনি কি আছেন আজকে? তিনি নাই আজকে দাদা। রমেশ নাই। আরেকটা কথা, ওই হ্যাঁ এসব বলুন। কল্যাণ নিটা আমরা পা টাচ করে যাব না, সোজা নিতে যাব, ওই জায়গা বেশি ঝামেলা হচ্ছে। কোনটা কল্যাণ ওই একবার প্রথম কল্যাণীটা, তো বললেনি, এটা তো পা হয়ে যায় নিতে। পা থেকে পা হয়ে যাবে। আচ্ছা এসো কল্যাণী পানি, মনে হয় স্যার কেউ কিছু জিজ্ঞেস করবে না, আপনি পুরো গানটা গেয়ে তারপর আচ্ছা আমরা ওকে, চলে যাব। তাহলে আমি গাই। আমরা ধা দিন দিন ধা ধা দিন, এসো কল্যাণী চির আয়ুষ্মতি, এসো কল্যাণী চির আয়ুষ্মতি, তব নির্মল করে জালো জালো ভবন প্রদীপ, জালো জালো সতী, এসো কল্যাণী চির আয়ুষ্মতি, এসো কল্যাণী চির আয়ুষ্মতি। মঙ্গল শঙ্খ বাজাও ওই সুমঙ্গলা, সকল অকল্যাণ সকল অমঙ্গল করো দূর, করো দূর শুভোজ্জ্বলা। মঙ্গল শঙ্খ বাজাও ওই সুমঙ্গলা, সকল অকল্যাণ সকল অমঙ্গল করো দূর, করো দূর শুভোজ্জ্বলা। এসো 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 মাটির কুটিরে, দূর আকাশের অরুন্ধতি, এসো কল্যাণী চির আয়ুষ্মতি, এসো কল্যাণী চির আয়ুষ্মতি। এসো লক্ষ্মী গৃহের মাকো অঙ্গনে সুমঙ্গল আলপনা, এসো লক্ষ্মী গৃহে তব পুণ্য পরশ দিয়ে, ধুলি মুঠি রে করো করো ঘোষণা, স্নান শুদ্ধা তুমি পূজা দেউলে, যবে করো আরতি আনত আকাশ যেন
তব চরণে করে প্রণতি, স্নান শুদ্ধা তুমি পূজা দেউলে যাবে করো আরতি, আনত আকাশ যেন তব চরণে প্রণতি, তব কুণ্ঠিত কুণ্ঠন তলে চির শান্তির ধ্রুব তারা জলে, সংসার অরণ্যে ধ্যান মগ্না তুমি পদ্মপতি, স্নিগ্ধ জ্যোতি এসো কল্যাণী চির আয়ুষ্মতি, তব নির্মল করে জালো জালো ভবন প্রদীপ জালো জালো সতী, এসো কল্যাণী চির আয়ুষ্মতি চির আয়ুষ্মতি চির আয়ুষ্মতি। শোনা গেছে? ভালো শোনা গেছে একদম। হ্যাঁ স্যার শোনা গেছে, স্যার খুব একটা সুন্দর। প্রশ্ন ছিল, প্রথম হ্যাঁ অন্তর বলুন, দুইবার করবো নাকি একবার করবো? গান বড় তো, আমি দুইবার গাইলাম যে দুইবার গাওয়া যায়। হ্যাঁ দুইবার গাওয়া গেলে ওখানে ওখানে টেনে রেখে গাইতে হবে, হুম হুম এটা যার যার মতো, সময় বেশি থাকলে দুইবার গাওয়া যায় আর সময় কম থাকলে একবার গাইলেই আচ্ছা হয়। যাই হোক, ঠিক আছে, ধন্যবাদ স্যার। ঠিক আছে, আচ্ছা তাহলে নেক্সট দিন আমরা ফুল গানটা শুনবো, ঠিক আছে, আপনারা একটু তুলতে চেষ্টা করবেন এই সপ্তাহের ভেতর, আর হচ্ছে যে যেখানে থাকেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি, নেক্সট দিনে কি আমরা আজকের মতো নতুন আমরা কিছু থাকবো। শিখবো? এই গানটা শোনা হ্যাঁ হয় না? সেটা দেখা যাক, আপনিও এইটা ভালো থাকবেন এইটা দিয়ে দাদা, আমি চেষ্টা করি। আপনিও ভালো থাকবেন। হ্যাঁ আচ্ছা ভালো থাকবেন তাহলে, হ্যাঁ আজকের মতো ঠিক শুভরাত্রি। আছে দাদা, নমস্কার স্যার, নমস্কার নমস্কার দাদা, নমস্কার।